আর আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, মানে ইসলামে যেটা মানে মহিলারা করে, যে হিজাব করে, হ্যাঁ, হিজাব করার মেইন উদ্দেশ্য তো হচ্ছে অ্যাট্রাকশনটা যাতে কম থাকে, মানে চুল থেকেই সবচেয়ে বেশি অ্যাট্রাকশন একসময় ধারণা করা হতো, তাই না? তো এখন এখনকার মেয়েরা হিজাব করার পর যে পরিমাণে মেকআপ ইউজ করে, তো এইটা আপনি কি দৃষ্টিতে দেখেন? এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে, ধরেন একটা মহিলার মাথার চুল কমে গেছে, তখন সে হিজাব করে ফেলে, বা একটা মহিলার মুখে রিঙ্কেল চলে আসে, তখন সে নিকাব করে ফেলে, এটা কিন্তু হয়। না, আমি যেটা বলতে চাই যে আপনি যদি আমার সামনে হিজাব পরে আসেন তাহলে আমি খুবই হ্যাঁ বিব্রত বোধ করব এবং আমার হুম নিজেকে আমার আমার খুব ছোট লাগবে যে আপনি কি হুম আমাকে একজন ধর্ষক বলে ভাবছেন যে আমি যে কোনো মুহূর্তে আচ্ছা আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে আপনাকে ধর্ষণ করে ফেলবো। এই ভয়ে আপনি এক্সট্রা সিকিউরিটি হিসেবে এই হিজাবটা বা এই বোরখাটা পরে আমার সামনে এসেছেন, কিন্তু আমি তো একজন সভ্য শিক্ষিত মানুষ, আমি তো মানে যে কোনো মেয়ে এসে আমাকে বললেও তো আমি তার সাথে সেই কাজটা করতে যাব না, কেন করতে যাব? এটা তো একটা মানে হুম খুবই খুবই ব্যক্তিগত মানে সম্পর্কের ব্যাপার, ব্যক্তিগত বোঝাপড়ার ব্যাপার সেই ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু তো আমি কিন্তু হিজাবটা পরে কেন, এটা আপনার মানে রিজনটা কি? হিজাবটা পরার সিস্টেমটা হয়েছিল যে হজরত ওমর একবার দেখে ফেলেছিল হজরত মোহাম্মদের স্ত্রীদেরকে, দেখে ফেলেছিল হজরত মোহাম্মদের স্ত্রীরা বাইরে, আসলে ব্যাপারটা বলাটা খুবই বিব্রতকর, বাইরে প্রাকৃতিক কার্য সারছিলেন হজরত মোহাম্মদের স্ত্রীগণ। এই ব্যাপারটা হজরত ওমর দেখে ফেলেন যে একটা ঝোপের আচ্ছা পাশে, ঝোপের পাশে। তো এইটা আচ্ছা দেখা বেশ কয়েকবার দেখার পরে হযরত মুহাম্মদকে গিয়ে সে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছে যে এই আয়াতটা নাজিল করেন যে মহিলাদের এই পর্দার ভিতরে থাকতে হবে। এবং সেই সময় আচ্ছা মক্কায় ছিল এরকম যে মক্কায় ছিল পুরুষরা নারীদের উপরে সবসময় কর্তৃত্বশীল, মক্কায় যে সিস্টেমটা ছিল, কিন্তু মদিনায় এই সিস্টেমটা ছিল না। মদিনার সিস্টেমটা ছিল আরেকটু বেশি প্রোগ্রেসিভ। মদিনায় যে জিনিসটা হতো, মদিনাতে মহিলারাও পুরুষদের উপরে কর্তৃত্ব করতে পারতো, মানে সমাজের মানে পরিবারের কর্তা মহিলাও হতে পারতো। এই বিষয়টা মদিনায় আসার পর হজরত ওমর, বিশেষ করে হজরত ওমর এই বিষয়টা কিছুতেই কখনোই মেনে নিতে পারেনি যে একজন মহিলা আমার উপর খবরদারি করবে, মেয়ে মানুষ হয়ে আমার উপর খবরদারি করবে। এবং সে এসে দেখেছিল এখানকার মেয়েরা খুব মুখরা হয়, কথা বেশি বলে এবং ঝগড়াঝাটিও করে, এই কারণে সে এই বিষয়টা নিয়ে খুবই বিরক্ত ছিল। এবং যখন সে এই জিনিসটা দেখলো যে হজরত মোহাম্মদের স্ত্রীগণ হচ্ছে গিয়ে বাইরে গিয়ে প্রাকৃতিক কার্য সমাধা করছে, তখন সে বারবার মোহাম্মদকে গিয়ে রিকোয়েস্ট করতেছিল যে আপনি এই আয়াতটা নাজিল করেন, এই আয়াতটা নাজিল করেন যে মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আপনার স্ত্রীরাই যে তাকে গিয়ে বলতো যে আপনার স্ত্রীরাই যে এই সমস্ত করতেছে, বাইরে গিয়ে এই কাজ করতেছে, তখন তো সবাই দেখে ফেলতেছে, আপনার তো মানিজ্জত যাচ্ছে। এগুলো বারবার বলার পরে তখন হযরত মোহাম্মদ একটা আয়াত নাজিল করালো। এই ওমরের চাপেই আসলে এই আয়াতটা নাজিল হয়েছিল যে বাট হযরত মোহাম্মদের স্ত্রীদেরকে, আয়াত নাজিল হওয়ার সময় তো নিশ্চয়ই বলে দেয় না যে আমার স্ত্রী বাইরে গিয়ে কোন কার্যক্রম করার জন্য আমি এটা আয়াত নাজিল করছি, তখন রিজনটা কি দিয়েছিল? যে আপনি যদি তাফসির গুলা পড়েন, তাফসির গুলা পড়লে আপনি বুঝতে পারবেন যে রিজন গুলা এইগুলা ছিল, কিন্তু এগুলো আয়াতটার ভিতরে আবার, হ্যাঁ, তাফসিরের ভিতরে এই জিনিসগুলো বলা আছে, বিভিন্ন জায়গায় জিনিসগুলো বলা আছে আচ্ছা বারবার বারবার। ওমর হাদিস এটা আছে যে ওমর বারবার, আপনাকে আমি হাদিসটা পড়েও শোনাতে পারি। বাবা সিদ্ধার্থ, কিন্তু মানে এই লাইভে আমাকে দেখার পর কিছুক্ষণ পর শুরু করবে যে আমি এথিস্ট, আমি কিন্তু এথিস্ট না, আমি কিন্তু 100% মুমিন, হয়তো বা হিজাব করে আসি নাই, বাট অন্তরে বিশ্বাস আছে আর কি। কিন্তু আমি কিন্তু কোরআনে যেটা পাইছি, যে সুরা নিসাতে কিন্তু আমি পাইছি যে নিকাব করার কথা পাইছি, সুরা নিসা কিংবা আহজাব, দুইটা একটা, আহজাবে মনে হয়, আচ্ছা আচ্ছা, আমার এই মুহূর্তে সুরা খেয়াল নেই, আহ আমার এই জিনিসগুলো মনে থাকে না। আচ্ছা, আপনাকে আমি দেখাচ্ছি, ওমরের কাকুতি মিনতিতে আয়াত নাজিল, এটা আপনি পাবেন হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনে 4427 নম্বর হাদিস। এখানে একটা হাদিসে বলা হচ্ছে যে এটা ওই হাদিসটা না, আপনাকে একটু আগে যে কথাটা, আপনি এই হাদিসটা একটু শুনে নেন, পরের হাদিসটা আমি বলবো। এটা হচ্ছে সহি মানে প্রথম হাদিসটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের সহিহ বুখারী 4427 নম্বর হাদিস। এইখানে বলা হচ্ছে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ভালো ও মন্দ লোক আসে, আপনি যদি উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে পর্দার আদেশ দিতেন তবে ভালো হতো। তারপর আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেন। এটা হচ্ছে সহি হাদিস 4427 নম্বর হাদিস, সহি বুখারীতে আপনি দেখে দেখে নিতে পারেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হওয়া। এখানে সে যেটা বললো যে ভালো হতো, হ্যাঁ, মানে তাহলে বেশ কয়েকবার এসে রিকোয়েস্ট করেছিল হযরত মুহাম্মদকে। আপনি এটার অর্থটা আপনি এভাবেই ধরতে পারেন যে আসলে পর্দার আয়াত নাজিল করার জন্য প্রেশার ক্রিয়েট করছিল। পরের হাদিসটা একটু পড়েন, সহি মুসলিম হাদিস ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 5484। এখানে বলা হচ্ছে আব্দুল মালিক ইবনু শুয়েব ইবনু লাউস রহমাতাল্লি আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রীগণ
প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার সময় রাতের বেলা মানসি এর দিকে বেরিয়ে যেতেন। মানসি হলো প্রশস্ত ময়দান। ওদিকে ওমর ইবনু আচ্ছা খাত্তাব রাহমাতাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, আপনার স্ত্রীগণের প্রতি পর্দার বিধান করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেননি। কোন এক রাতে ঈশার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিনী সাউদা বিনতে জামা রহমতাল্লিকে রহমতাল্লি বের হলেন। তিনি ছিলেন দীর্ঘাঙ্গী মহিলা। ওমর রহমতাল্লি তাকে ডেকে বললেন, হে সাউদা, আমরা তোমাকে চিনে ফেলেছি। মানে হচ্ছে যে প্রাকৃতিক কার্য যখন ছাড়তে গিয়েছিলেন সময় তাকে, সাউদা, তার তখন মানে তখন ওমর তাকে, ঘরে টয়লেটের সিস্টেম ছিল না ওই সময়, তখন টয়লেটের সিস্টেম ছিল না এবং, ছিল না? আচ্ছা আচ্ছা, তারপরে ওমর তখন তাকে পেছন থেকে ডাক দিয়ে বলেন, হে সাউদা, আমরা তোমাকে চিনে ফেলেছি। পর্দার হুম বিধান নাজিল হওয়ার প্রতি প্রবল আকাঙ্ক্ষায় তিনি এরূপ করলেন। আয়েশা রহমতাল্লি বললেন, তখন আল্লাহ তাআলা পর্দা বিধি নাজিল করেন। এটা হচ্ছে সহি হাদিস। এই হাদিসটা পড়লে আপনি তার এই মানে বিষয়ে একদমই পরিষ্কার ভাবে বুঝতে পারবেন যে তার পর্দার মানে আয়াতটা কেন টয়লেট নাজিল হয়েছে। করার জন্য মেনলি পর্দা নাজিল হয়েছে এটাই? এই হাদিসটা পড়লে এটাই তো বোঝা যাচ্ছে। এটা আপনি ইসে পাবেন, আপনি বিভিন্ন তাফসিরে এই 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 বর্ণনাটা পাবেন যে পর্দার আয়াতটা কেন নাজিল হয়েছিল, সেটা এই জিনিসটা পড়লে আপনি বুঝতে কিন্তু পারবেন। এই আরেকটা আছে কোরআনে, একটা লাইন আছে সূরা আহজাবে, যে হে মুসলমান পুরুষগণ, তোমরা তোমাদের নজর নজর আর কি সংযত রাখো, ইয়ে করো, সংযত রাখো। সংযত হ্যাঁ, করো। হ্যাঁ, তারপরের লাইনে বলা হয় নারীরা তোমরা তোমাদের নজর সংযত করো এবং তোমাদের ঘাড় বক্ষ নিকাব দিয়ে নিকাব পরিধান করো। নিকাব বা আমি কোন একটা নিকাবই মনে হয়, নিকাব পরিধান করো, নেকাব নেকাব পরিধান করো। তো এই কথাটা বলা হয়েছিল, তো এটাও কি টয়লেটের জন্য? তো না, পুরা মানে এই বিষয়টাই মানে পর্দার বিধানটাই নাজিল হয়েছিল শুরুতে হচ্ছে গিয়ে মোহাম্মদের স্ত্রীগণের উপরে। স্ত্রীগণ ছাড়া পর্দার বিধান এইভাবে সরাসরি মানে মানে এই যে বোরখা যে জিনিসটা আমরা যে জিনিসটা দেখি, এই জিনিসটা শুধুমাত্র মোহাম্মদের স্ত্রীগণের জন্য প্রযোজ্য ছিল, বাইরের মানুষদের জন্য সরাসরি প্রযোজ্য না। তবে প্রযোজ্য ছিল না, ওই পরে পরে পরবর্তীতে পরে এগুলো কিন্তু অ্যাড হয়েছে। বলছে যে যখন সম্ভ্রান্ত মুসলিমরা বোরখা পরবে, এরকম একটা হ্যাঁ হ্যাঁ চালু হ্যাঁ হয়ে গেল, হ্যাঁ যেহেতু ওই পরবর্তীতে যে এটা চালু সম্ভ্রান্ত হয়েছে। ফ্যামিলি ওখান থেকে ক্যারি হলো। কিন্তু ব্যাপারটা তাহলে এমন হয়ে গেল যে তার মানে সম্ভ্রান্ত যারা বাইরে টয়লেট করতে চায় তারাই বোরখা পরবে নাকি? এই হাদিসটা পড়লে তো সেরকম মনে হয়, আপনি এই হাদিসটা নিজে পড়ে দেখতে পারেন। হাদিসটা এরকম অনেক, হাদিসটা আমি মিস করছি, বাট আমি সূরা আহজাবের লাইনগুলো বললাম আর কি। সূরা আহজাবে কিন্তু ওখানে নজর সংযত বা একজন আরেকজনের ব্যাপারে অ্যাট্রাকশন কিভাবে সংযত করবে, ড্রেস কিভাবে পরবে, ওটা বলা ছিল। তো সেখান থেকে আমার মনে হয়েছিল যে হয়তোবা অ্যাট্রাকশন কমানোর জন্যই মেবি অ্যাকচুয়ালি বোরকাটা বা হিজাবটা পরা হয়। কেউ কি আমাকে গালিটা দিচ্ছে নাকি? না, এখনো দেয়নি। আচ্ছা, না যাই এখানে হোক। একটা ইম্পর্টেন্ট, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ওমরের কাকুতি মিনতিতেও কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেন। আমরা কিন্তু এই হ্যাঁ, জায়গা থেকে ওগুলি বুঝতে পারি বুঝছি, যে কিন্তু আমি তো ওমর একজন ওমর মুমিন, তো আমি ওমর ওমরের প্রেশার বিপক্ষে ক্রিয়েট কিছু করে, বলবো না। মানে ওমর প্রেশার ক্রিয়েট করে আয়াত নাজিল করাতে পারতেন। এই বিষয়টা আপনার কাছে খুবই মানে চিন্তা করার মতো না, মনে হয় ব্যাপারটা না? এরকম হইতে পারে যে ওমর আলাইহিস সালাম যখন বলেছে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকে এই নাজিলটা দিচ্ছে, এটাও তো হতে না পারে, তাই কিন্তু না? কিন্তু কোরআনটা তো আল্লাহ তাআলা সেই সমস্ত কিছু সৃষ্টির আগে সেই লওহে মাহফুজে লিখে রেখেছেন। তো একজন ব্যক্তির কাকুতি মিনতিতে তিনি কেন আয়াত নাজিল করবেন? তিনি তো এই জিনিসটা তো কারণ আগে থেকে লেখা। আমরা তো তারই সৃষ্টি, মানে এই আমরা তো এই তারই ধরনের সৃষ্টি, লজিক, তাই না? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি লজিক দেখাচ্ছেন, কিন্তু মানে ব্যাপারটা আমার কাছে, মানে আমার কাছে গেটওয়ে হজম হলো হিসেবে না ওরা আসলে। কি, না আমার অ্যাকচুয়ালি ওদিকে লজিক দেখানোর ইচ্ছা নাই। আমার মেইন জিনিসটা জানার ইচ্ছা ছিল যে হিজাবের ব্যাপারটা জানার ইচ্ছা ছিল, যে হিজাবে এখন বাংলাদেশ পুরা সয়লা হয়ে গেছে। এখন আমরা যখন নর্মাল ড্রেসে বের হই, আমাদের একটু লজ্জা লাগে, যাই হ্যাঁ কি পরে বের হয়ে গেলাম। আমাদের মনে হয় যে আমরা কোনো অনেক বাজে ড্রেস পরে বের হয়েছে, বাট আমরা সালোয়ার কামিজ পরে বের হই, বাট আমাদের একটা এটাই হচ্ছে, গিলটি ফিলিংস দেয় এটাই হচ্ছে আপনাদের হিজাবটা। গিলটি ফিল করানোর জন্যই এই এই সিস্টেমটা, যে আপনাকে বোঝানো বোঝানো হচ্ছে যে আপনারা হচ্ছেন খারাপ মেয়ে, যারা ওই রকম পোশাক পরেন না তারা হচ্ছেন খারাপ মেয়ে। এবং অনেক খারাপ মেয়ে, মুসলমান হ্যাঁ পুরুষ এই জিনিসটা সত্যি সত্যি বিশ্বাস করে, যারা বোরখা হিজাব করে না তারা হচ্ছে খারাপ মেয়ে, বাজে মেয়ে। এই এই যে এই ধরনের একটা প্রেশার যখন সামাজিক ভাবে ক্রিয়েট করা হয়, তখন অনেক বাংলাদেশের অনেক মেয়ে, অসংখ্য মেয়ে, আমি চিনি অসংখ্য মেয়ে, তারা অনেকে বাধ্য হুম হচ্ছে হচ্ছে গিয়ে এই বোরখা হিজাবটা পড়তে। তারা চায় না করতে, পড়তে, হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখেন বাংলাদেশ একটা গরম দেশ, একটা অত্যন্ত উষ্ণ দেশ। এরকম দেশে হুম হুম গরমের দিনে যদি হুম কেউ একজন কালো বোরখা পরে হাঁটে, আমি যখন উত্তরাতে চাকরি করতাম, আমি একদিন রাস্তা পার হচ্ছি, দেখি একজন বয়স্ক মহিলা, সে রাস্তা পার হতে পারছে না, থরথর করে কাঁপছে। আমি ওনার হাতটা ধরলাম, বোরখা পরা পুরাপুরি একদম, মানে এই যে আফগানিস্তানের স্টাইলের বোরখা, যেটা হচ্ছে সুন্নতি হুম বোরখা, হুম যেটা সেই এখন বোরখাটা এটাই পরে, আসতেছে। হ্যাঁ একটু জাল, চোখের এখানে হুম একটু জাল জাল দেয়া একটা মশারির মতো আর কি। হুম হুম তারপরে আমি ওনার হাতটা হুম ধরে বললাম যে চলেন খালাম্মা, আপনাকে পার করে দিই। উনি এমন ভাবে মানে হুম লাফ দিলেন, মনে হলো যে আমি তাকে মানে রেপ করছি। হ্যাঁ, আমি দেখতেছিলাম যে বয়স্ক মহিলা, একদমই বয়স্ক মহিলা, যে উনি থরথর করে কাঁপতেছেন, উনি রাস্তাটা পার হতে পারছেন না। এখন আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ওনাকে ধরি নাই, এবং উনি আমাকে বারবার হুম বলতেছে হুম আপনি আপনি কেন ধরলেন।
মানে আমি কিন্তু মানে আচ্ছা, বোঝা কথা তুমি শুনে এই বোঝা এই যাচ্ছে যে অফারটা, এই অফারটা তাকে যদি কোনো বৃহন্নলা দিত বা হিজড়া দিত, সেক্ষেত্রে সে কি করত? সেক্ষেত্রে হয়তো সে কিছু মনে করতো না, কিন্তু আমি মানে আমি আচ্ছা তখন খুবই অফেন্ডেড হলাম যে আমি তো তাকে মানে 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 আমি যৌন দিক দিয়ে আকর্ষিত হয়ে তাকে তো ধরি নাই, আমি খুবই মানবিক না, দিক থেকে আপনি তাকে, অবশ্যই মায়ের রেসপেক্ট দিয়ে তাকে দেখছেন, হ্যাঁ তাই না? এরকম তো আমি আমরা অন্য, মোটামুটি যারা হ্যাঁ মানসিক বলেন, ভাবে মানুষ, হ্যাঁ তারা হ্যাঁ কিন্তু এত বার্বিরিয়ান না, দেখা মাধ্যমে চোখ দিয়ে আমরা কাউকে রেপ করে ফেলবো এরকম টাইপের না, হ্যাঁ ছেলেরাও না মেয়েরাও না, হ্যাঁ মেয়েদের মধ্যে তো এমনি কম আসলে। তারপরে আমি ওনাকে মানে বসালাম একটা জায়গায়, বসালাম, বসায় বললাম যে আপনি মানে কি হয়েছে, আপনি এভাবে কাঁপতেছেন কেন? তারপরে সে একটু হুম হুম মানে হাত মোজাটা খুললো, মোটা একটা হাত মোজা পরা, গরমের দিনে মোটা একটা কালো রঙের হাত মোজা পরা, হাত হুম মোজাটা খুললো। হাত মোজাটা খোলার পরে আমি হুম দেখলাম আমি তাকে একটা এক বোতল পানি এনে দিছিলাম, এবং হাত মোজাটা খুলে সে আচ্ছা, পানিটা নিল, তখন আমি দেখলাম তার হাতটা ঘামে ভেজা, মানে যে হাত মোজাটা যে ছিল সেটা পুরোপুরি অলরেডি, হ্যাঁ পুরোপুরি ভিজে গেছে। তখন মানে কি ভয়াবহ হুম অবস্থা, হুম এত গরমের দিনে এরকম একটা কালো বোরখা পরে সে হাঁটতেছে এবং তার পুরো শরীর ভিজে গেছে। আমি খুবই, আমি হুম তাকে ওনাকে হিহাইড্রেটেড বললাম হয়ে যে গেছে। আপনি আপনি তো মারা যাবেন, আপনি তো এইভাবে হাঁটলে মারা যাবেন, একটু পরে আপনি দয়া করে এটা একটু খোলেন, একটু বাতাস ঢুকতে দেন, একটু আলো বাতাস ঢুকুক, নাহলে তো আপনি মারা যাবেন। সে কিছুতেই তার মুখের এটা কিছুতেই খুলবে না। আমি বললাম একটুখানি ফাঁক করেন অন্তত যে বাতাসটা একটু ঢুকুক, নাহলে তো আপনি মারা যাবেন এখন। সে কিছুক্ষণ থরথর করে কাঁপলো, তারপর সে পানিটা এইভাবে নিয়ে পানিটা খেলো, তারপরে আমি আমি তার এরপরে আর আমি কি করবো, এরপরে আমি চলে আসলাম সেখান থেকে, এরপর তার আর আমার আচ্ছা, কিছু করার নেই। আরেকটা জিনিস, মানে মানে বাংলাদেশে যেহেতু বোরকাই পড়তে হবে, তাহলে সাদা কাপড়ের বোরকা কেন পরে না বলেন তো? সেটা আমি জানি, কিন্তু আমি বলতে একটু বিব্রত বোধ করবো, সাদা কাপড়ে সম্ভবত মানে আপনার শরীরের অবয়বটা বোঝা যায়। না 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 না, মোটা সাদা কাপড় বোঝা যায় না, সাদা কাপড় আচ্ছা পরে না, কারণ হচ্ছে সাদা কাপড়ে দেখতে কাফনের মরা মানুষের মতো লাগে, আচ্ছা এই জন্য আচ্ছা পরে না। আচ্ছা আচ্ছা এটি এটি মেইন লজিক। তার আচ্ছা মানে কিন্তু তারা কিন্তু দেখতে কেমন লাগে এটা নিয়ে কিন্তু ঠিক মাথা ঘামায়। হুম যাই হোক, আপনার সাথে আজকেও অনেকক্ষণ কথা বললাম, কেউ যাতে আমাকে থ্রেড না দেয় একটু বলে দেন। হ্যাঁ, আমি কিন্তু হ্যাঁ থ্রেড আসলে তো মুমিন। দিতেই পারে, হ্যাঁ, আপনি মুমিন, হ্যাঁ আপনি মুমিন ঠিক আছে, কিন্তু থ্রেড দিতেই পারেন। মুমিন হিসেবে হ্যাঁ, এথিস থেকে থ্রেড আসতে পারে, আচ্ছা এথিস্টরা এথিসরা কখনো বলবে কাউকে তোমার থ্রেড গলা দেয়? কেটে ফেলবো, আপনি আপনি এথিসরা এখনই বলবে তোমাদের। রিচার্ড ডকিন্স জিন্দাবাদ না বললে আপনার গলা কেটে ফেলা হবে। আরে কি বলতে হবে বলেন? রিচার্ড ডকিন্স জিন্দাবাদ না বললে আপনার গলা কেটে ফেলা হবে, ও আচ্ছা, আপনার বলতে হবে রিচার্ড ডকিন্স জিন্দাবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে আচ্ছা শেষ করলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপু, ওকে, হ্যাঁ কথা ওকে বললাম, বাই বাই। হ্যাঁ ভালো থেকো, হ্যাঁ ওকে আচ্ছা বাই। বাই বাই। অনেকজন মানুষ দেখছেন, 600 উপরে মানুষ দেখছেন, আমি আরেকজনকে দেখি যুক্ত করা যায় নাকি, কোনো মুমিন ভাই কি যুক্ত হবেন? মুমিন ভাইরা যুক্ত হলে আপনারা একটু নিচে, আচ্ছা একজন নারীকে দেখা যাচ্ছে, অপরাজিতা ইসলাম, দেখি ওনাকে একটু দেখি, অপরাজিতা ইসলাম আপনাকে যুক্ত করেছি। বাবা 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 দুষ্টুমি করো না তুমি, বাবা তুমি প্রতিদিন আমার এখানে এসে দুষ্টুমি করো। আচ্ছা তুমি লাইভে যাবে, আমার সাথে লাইভে আসবে, সবার সাথে কথা বলবে? আচ্ছা অপরাজিতা ইসলাম ডিক্লাইন করে দিলেন, আচ্ছা আর একটু দেখি আরেকজনকে যুক্ত করা যায় নাকি, অনেক মানুষ দেখছেন, আমি এখনই চলে গিয়ে সবাইকে একদম আশাহত করতে চাই না, করতে চাচ্ছি না, কিন্তু আমার আসলে এত সময় নেই। গড আসলাম, দেখি আপনাকে, গড আসলাম আপনাকে যুক্ত করেছি, গড আসলাম আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হন। হ্যালো, 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 হ্যাঁ গড আসলাম হ্যাঁ শুনতে আসিফ পাচ্ছেন? ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি হ্যাঁ ভালো ভাই আছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। আমি অনেকদিন রিকোয়েস্ট দিই কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেন না ভাই। ভাই অনেক রিকোয়েস্ট, এই মুহূর্তে দেখেন 36-37 জন রিকোয়েস্ট করে আছে, এখন আমি কিভাবে না না, আমরা তো ওদেরকে, মনে করেন না, আমরা হ্যাঁ তো খাস মোমেন, কথাটা হচ্ছে আমাদেরকে আপনার আগে রিসিভ করতে হবে। আচ্ছা আমি তো সবসময় মুমিনদেরকে অগ্রাধিকার দিই, আমার প্রতিটা লাইভে হ্যাঁ আমি না মুমিনদেরকে অগ্রাধিকার দিই। না না, আমরা খাস মোমেন, কথাটা বুঝছেন, আমাদের ভিতরে বেজাল নাই। আচ্ছা ভাই, টুপিটা আমি মাথার দিয়ে লই, টুপিটা কো, আচ্ছা ঠিক কারণ আছে, দিনের লোক তো টুপিটা, হ্যাঁ আপনি একটা শার্ট পরে নিলে বুঝলেন? আরো ভালো হতো বোধ হয়, একটা শার্ট আচ্ছা আচ্ছা বা ভাই, টি শার্ট ঠিক পরে আছে নিলে ভাই, বোধ হয় আরো ভালো। ঠিক আছে, 1 মিনিট, আমি আমরা আচ্ছা তো ঠিক আছে, দিনের লোক, বুঝছেন, দিনের লোকের জন্য গামছাটাই মানে বেস্ট আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি পরে নিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবা 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 আসবে, বাবা তুমি আমার এই চেয়ারটা ধরলে তো এটা নড়ে যায় তো বাবা, এটা নড়ে নাড়িয়ে হ্যাঁ ফেলো ভাই, না। ছাট পড়ছি আচ্ছা ঠিক টুপিটা, আছে, বুঝছেন না কোথায় রাখছি, এখন পাইতেছি না টুপিটা, টুপিটা বুঝছেন? বোধহয় শয়তান লুকায় রাখছে, আপনার টুপিটা বোধহয় শয়তান না না লুকায় না, রাখছে। ওই টুপিটা আছিল অবশ্য, ওই যে এখানে কাপড় চোপড় সব, গরিব মানুষ বুঝছেন, কই যে ভয় মনে করেন, ফালায় ফালায় এগুলা হ্যাঁ ঠিক আমার মতো মনে পাই হয় নাই। শয়তানি এই এই চক্রান্তটা করছে, যেন আপনি টুপি পরলে তো হ্যাঁ হ্যাঁ শয়তান ওই এখানে ভাই, বসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ ভাই ঠিক আছে বলেন। ভাই। আমি আপনার অনেক লাইভ আপনার দেখি, হয়তো আপনি খেয়াল করেন না, কারণ আপনি তো অনেক লোকজন, আপনার আপনি একটা কথা বলছিলেন যে
আমাদের নবীর হুকুমে একটা মহিলা মানে আরবের একজন মহিলা কবি ছিল, তারে নাকি হত্যা করা হয়েছে, হ্যাঁ, ওনার কিহকের নাম ছিল সাথে কেন আসমা কিভাবে বিনতে মারওয়ান, ওনার নাম ছিল আসমা বিনতে মারওয়ান। আসমা? ও আচ্ছা আচ্ছা, তাকে কেন হত্যা করা হয়েছিল? উনি একটা কবিতা লিখেছিলেন হযরত মুহাম্মদের বিরুদ্ধে, সেই কারণে। হুম আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি আমাদের নবীর হুকুমেই তারা হত্যা করা হয়েছিল? হ্যাঁ, নবীর হুকুমেই তাকে হত্যা করা হয়েছিল, এবং কাব বিন আশরাফকে হত্যা করা হয়েছিল। কাব বিন আশরাফের একই অপরাধ ছিল। আপনাকে আমি কাব বিন আশরাফের হাদিসটা পড়ে শোনাতে পারি যদি আপনি চান। না না, আমরা বলেন, আমার কাছে ভালো লাগে এগুলা, কারণ আমি জানি যে আমার নবী যা করতো, আমার দিনের নবী সব ভালোই করতো, আর আল্লাহর হুকুমে করতো, ঠিক আছে? কিন্তু আমি এটা জানি না আমার নবী কোন কোন জায়গায় লুচ্চামি, কোন কোন জায়গায় বদমাইশি, কোন কোন জায়গায় খুন করছে, এটা আমি জানি না। তবে আমি একসেপ্ট করি যে আমার নবী যা করছে আল্লাহর হুকুমে করছে, আর আচ্ছা, আল্লাহর আল্লাহর হুকুমে হুকুমে, যা করা হয় তাই। হ্যাঁ যে হ্যাঁ মানে মানে আল্লাহর হুকুমে হচ্ছে গিয়ে হযরত হাফসাকে বাপের বাড়ি পাঠিয়ে, তারপরে মানে হুম মারিয়া কিপ্তিয়াকে, মারিয়া কিপ্তিয়া নামক দাসীকে হুম বিছনায় উঠাইছিল, তখন আল্লাহ তাকে হুকুম হ্যাঁ হ্যাঁ দিছিল হ্যাঁ এটা। আপনি আপনারা এটা মনে করেন যে আল্লাহ এটা নিয়ে জোরাজুরি করতো হ্যাঁ যে হ্যাঁ প্লিজ তুই, হে মোহাম্মদ, হ্যাঁ তুই হ্যাঁ ঠিক, হাফসারে বাপের বাড়ি পাঠায়া, মারিয়াকে বিছনায় উঠা, বিছনায় উঠা, বিছনায় উঠাইতেই হবে, উঠাইতেই হবে, নাইলে কিন্তু তোর খবর আছে। না না, তারপরে এটা তো ভাই মোহাম্মদের, আসিফ ভাই, হ্যাঁ মোহাম্মদের একদম ইচ্ছাই ছিল না, সে একদম মানে বাধ্য হয়ে আল্লাহ হ্যাঁ তোর হ্যাঁ বন্ধুর হ্যাঁ চাইতে ঠিক জোরাজুরি আছে করতেছে, তখন গিয়ে ঠিক আর কি আছে, মা দাসী মারিয়ার সাথে করতো ওই হাফসার হ্যাঁ বিছানায়। ঠিক আছে, তারপর হাফসা এসে আবার হ্যাঁ ধরে ফেললে তখন আবার মানে হুম কেচার লেগে যেত, তখন আবার আল্লাহ তখন আয়াত নাজিল করতো যে আমি তোমার জন্য যে হারাম করেছি হালাল করেছি, তুমি সেটা হারাম করো কেন। সূরা ঠিক তাহরিমের এক আছে নম্বর আয়াত, মানে আমাদের লজিক খুবই ভালো আছে। ঠিক আছে। তা আসিফ ভাই, আপনার আমি একটা কথা কমু, আপনি আমার নবীর লাইক করেন না আমি জানি, আমার আল্লাহরও লাইক করেন না এটাও আমি জানি। তা শুনেন, আপনি একজন কিন্তু সিম্পল সাধারণ আসিফ, আর আপনি নিজের মুখে কইছেন আপনি একজন নাস্তিক, কথাটা বুঝেন আমার, তাহলে আপনি কিন্তু একজন নাস্তিক, একজন সাধারণ থুঙ্ক একজন মানুষ আসিফ মহিউদ্দিন। আপনি যদি আমার আল্লাহ পাক যদি কখনো আপনার কাছে আসতো, আয়সা যদি আপনারে বলতো যে দেখো আমি মহা, এই তোমরা যেগুলো নিয়ে গবেষণা করতেছো, বাকি এই মহাবিশ্ব আমি সৃষ্টি করছি, তোমার আমি সৃষ্টি করছি, যদি আপনার কাছে আয়সা বলতো যে আসিফ মহিউদ্দিন তোমার আমি যা কমো তুমি তা হুনো, এর বিনিময় ওই স্বর্গ নরক, আমার নবী কিন্তু স্বর্গ নরক জীবিত থাকতে কিন্তু ঘুরে দেখে আইছে, এটা জানেন আপনি? এরকম হ্যাঁ কোন জানি, হাদিস পাইছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর পেয়েছি। কিন্তু জীবিত অবস্থায় কিন্তু নরকে গিয়া দেখে আইছে, নরকের কি সাজা, স্বর্গের কি শোক আয়াস, এগুলা কিন্তু দেখে আইছে, কিন্তু আপনি আসিফ মহিউদ্দিন আপনি কিন্তু এগুলা যায় দেখেন নাই, দেখছেন? না, আপনি একটু বেশি করে গাঁজা খাইলে আপনিও দেখতে পাবেন ভাই, একটু হাই ডোজের গাঁজাটা আচ্ছা ভাই খাইলে, শুনেন, বুঝছেন, না 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 এই ধরনের জিনিস শুনেন, অনেকে আমরা অনেক কিছু শুনেন, দেখছে। শুনেন 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 ভাই, আমরা অনেকে একটু বলেন শুনেন, বলেন, অনেকে অনেক কিছু দেখছে এরকম। হ্যাঁ হ্যাঁ, এক মানে বলেন, আমেরিকাতে এরকম অনেক লোক পাওয়া গেছে যারা ভিন গ্রহে ঘুরে আসছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অন্য হ্যাঁ ঠিক আছে, গ্রহে, সুন্দর একটা গ্রহে গিয়ে হুম ঘুরে টুরে কয়েক বছর থেকে টেকে আসছে, হুম তারপরে দেখা গেল যে তারা গাঁজাটা একটু বেশি টানছিল ওই রাত্রে, বুঝছেন। ও আচ্ছা আচ্ছা, তো শুনেন, ওদেরকে ওদেরকে গাঁজা বলা কিন্তু হয়, শুনেন আমার, ওদেরকে ওদেরকে হচ্ছে গিয়ে মানে মানসিক চিকিৎসা দেওয়া হয়, ওই সমস্ত লোকদেরকে মানসিক চিকিৎসা দেওয়া হয়, যে মানসিক হাসপাতালে অনেক লোক আছে এরকম। আমেরিকার মানুষ মানে বাংলাদেশে যেমন মেন্টাল হসপিটাল আছে, পাবনা মেন্টাল হসপিটাল, আমেরিকাতে আপনি পাবনা মেন্টাল হসপিটালে গেলেও আপনি এরকম অনেক পাইবেন, অনেক উদাহরণ পাইবেন, যারা আকাশ নক্ষত্র এইদিক সেদিক অনেক জায়গা থেকে ঘুরে আসছে, কিন্তু মানে এই যে মাথায় একটু সমস্যা থাকলে বা একটু গাঁজাটা বেশি টানলে তখন তো এরকম একটু হইতেই পারে, তাই এই না? কথাটা আমি আপনার একমত হইলাম না যে গাঁজা খাইলে এরকম দেখে। না, দেখেন গাঁজা আমাদের খাইলে দেশে এরকম দেখতে কিন্তু, পারে না, আমি বলি নাই যে গাঁজা খাইলে এরকম হ্যাঁ দেখবে, আমি বলছি গাঁজা খাইলে এরকম দেখতে পারে। গাঁজা খাইলে অনেকে অনেক কিছু দেখে, অনেক ভূত পেত্নী দেখে, অনেক হুড়পুরি দেখে, অনেকে ক্যাটরিনা কাইফরে দেখে, অনেকে সানি লিওনের দেখে, মানে আপনার নবী দেখছে হচ্ছে গিয়ে একটা বোরাক নামক ঘোড়া, যেটার হচ্ছে গিয়ে পাখনা আছে, সেটা আবার উঠতে পারে, সেটা আবার মাথাটা হচ্ছে মেয়েদের মতো, সেই ঘোড়ার উপরে চড়ে টকবক টকবক করে সে আবার মানে সাত আসমান পাড়ি দিছে, মানে আমার নবী কিন্তু আল্লাহরও দেখছে, আল্লাহ পাক যে রহমতুল্লাহ কিন্তু না, দেখছে। আল্লাহ পাককে দেখে নাই, আল্লাহ নূর দেখছে, আল্লাহকে দেখে নাই, কিন্তু আল্লাহ পাকে নূর দেখছে। শুনেন, আমি মূর্খ মানুষ, হাদিস কোরআন পড়ি নাই, কিন্তু আমি ওই যে মারফতিটার প্রতি, আরো যে গাঁজা খুরি, আরো যে কতগুলো ধর্ম আছে, ওই সিল্লাখানা মিল্লাখানা মসজিদে তালিম করা, এগুলো কিন্তু আমি পড়ে আছি, তাহলে বিভিন্ন ধর্মে কিন্তু বিভিন্ন তরিক। তা আমাদের যে একটা মারফতি তরিকের ভিতরে আমরা পাইছি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ, হ্যাঁ কিন্তু আল্লাহর সাথে দেয়া করছে, এবং কি আল্লাহর রূপের বর্ণনাটাও করছে, এই আচ্ছা, বিষয়ে আপনি তাহলে বলেন তো কি বল? মানে আমরা আল্লাহর যে বর্ণনা পাই কোরআন এবং হাদিস থেকে, হুম হুম আল্লাহর যে বর্ণনা পাই সেই বর্ণনা অনুসারে কোরআনে বলা আছে হুম আমি আদমকে নিজ সুরতে সৃষ্টি করেছি, নিজ সুরতে মানে হ্যাঁ নিজ হ্যাঁ চেহারায়, হ্যাঁ 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 এটা ঠিক, বলা আছে না? হ্যাঁ আচ্ছা, তারপর হ্যাঁ হচ্ছে এরকম আছে, আল্লাহ মাটি দিয়ে আদমকে বানিয়ে রুহো ফু দিছে, রুহো ফু দিয়ে প্রবেশ করাইছে, এটা হ্যাঁ বলা হ্যাঁ আছে না? ঠিক হ্যাঁ, আছে তাহলে ঠিক দুইটা আছে, দুইটা জিনিস, দুইটা জিনিস আমরা পাইলাম, যে আল্লাহর একটা চেহারা আছে, সেই হুম চেহারার আদলে সে আদমকে বানাইছে, হ্যাঁ হ্যাঁ চেহারার সাথে সাদৃশ্য রেখে মানে চেহারার মতো করে আদমকে বানাইছে, তাই না? হ্যাঁ আল্লাহর একটা চেহারা তো আছে, তাই তো? এরপরে হুম আমরা চেহারা জানতে আছে, পারলাম যে আল্লাহর রুহও আছে, কারণ আল্লাহ রুহো ফু দিয়ে প্রবেশ করাইছে, বাবা। হুম আচ্ছা, 3 নম্বর হচ্ছে হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে মানে জাহান্নামীদের চাপতে চাপতে
এমন অবস্থা করবে যে আল্লাহ তাআলা তার পা দিয়ে এইভাবে চাপ দিয়ে জাহান্নামীদের চাপ দিয়ে ভিতরে ঢুকাই দিবে, ঠিক আল্লাহ তাআলা আছে, পা আল্লাহর দিয়ে, পা আল্লাহ আছে তাআলা তো। তার পা দিয়ে, আল্লাহর পা আছে। এরপরে পা আবার আছে, হযরত মোহাম্মদ যখন এসে গেল তখন আল্লাহ দুই হাত দিছিল, দুই হাত দিয়ে বলছিল বেছে নিতে, তখন হযরত হুম মোহাম্মদ হুম ডান হাতটা বেছে নিছিল। হ্যাঁ, এবং হযরত মোহাম্মদ বলছিল আপনার দুই হাতই ডান হাত, তার মানে হযরত হুম মোহাম্মদের হাতও আছে। এবং কোরআনে বলা আছে আমি আদমকে স্বহস্তে সৃষ্টি করেছি, স্বহস্তে নিজ হাতে, তাহলে মানে হাতও আল্লাহ আছে, নিজের হাতে সৃষ্টি করছে। নিজের হাতও আছে। আবার বলা আছে যে ঠিক আছে, সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা আছে যে আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন, সমাসীন মানে হচ্ছে বসেছেন, মানে আরশ হচ্ছে একটা সিংহাসনের মতো, সেখানে বসেছেন সমাসীন হওয়া, ঠিক আছে, তার মানে আল্লাহর পাছা আছে, পশ্চাৎ দেশ আছে, পাছার মতো কিছু একটা আছে যেটা দিয়ে আল্লাহ বসতে পারে, ঠিক আছে। তার মানে আমরা আল্লাহর যে ক্যারেক্টার আমরা পাইলাম কোরআন এবং হাদিস থেকে, যে আল্লাহর সম্পর্কে যে আইডিয়া গুলো আমরা পেলাম, সেটা হচ্ছে আল্লাহর একটা চেহারা আছে। ও আচ্ছা, আরো আছে আল্লাহ বলছে যে আমি কোনো স্ত্রী গ্রহণ করিনি। হ্যাঁ, আমি কোনো স্ত্রী গ্রহণ করিনি, তার মানে এখান থেকে মনে হয়, এটা পড়লে মনে হয় যে আল্লাহ হচ্ছে একজন পুরুষ মানুষ, কারণ পুরুষ মানুষেরই বলে, পুরুষ হ্যাঁ, মানুষেরই বলতে পারে যে আমি কোনো স্ত্রী গ্রহণ করিনি। সে যদি মেয়ে মানুষ হইতো যে আমি তাহলে স্ত্রী বলতো গ্রহণ যে আমি করি কোনো না। স্বামী গ্রহণ ঠিক আছে করিনি। হুম, ঠিক আছে, আর যদি সে হিজড়া হইতো, স্বামী তাহলে গ্রহণ করি না। ঠিক সে আছে, যদি হিজড়া হইতো, আল্লাহ যদি হিজড়া হইতো তাহলে আল্লাহ বলতো যে আমি তো যদি হিজড়া, হ্যাঁ আমি তো হ্যাঁ মানে ছেলে মেয়ে মানে কোন, কি স্বামী স্ত্রী কিছু কি গ্রহণ করব, আমি তো দুইটাই গ্রহণ করতে পারি বা কোনোটাই গ্রহণ ঠিক করতে না আছে, পারি। হুম, কোনোটাই তো করে না। আল্লাহ কিন্তু ঠিক আছে, স্পেসিফিকলি বলছে আমি স্ত্রী গ্রহণ করি নাই, তার মানে হচ্ছে আল্লাহ একজন পুরুষ মানুষ। হুম তাহলে হুম আমরা পাইলাম কি কি ক্যারেক্টার পুরুষ পাইলাম, মানুষ। ঠিক আছে, যে আল্লাহ নিজ সুরত আদমকে সুরত পাইলাম, চেহারা পাইলাম, তারপর হাত পাইলাম, পা পাইলাম, পাছা পাইলাম, আর হচ্ছে রুহ পাইলাম, আর কি পাইলাম, চোখের কথা বলা আছে, আল্লাহ আল্লাহর চোখ আছে, আল্লাহ মানে কথা দেখবে, বলতে পারে, মুখও আছে, কথা কথা বলার মুখও মুখ আছে, আছে, এবং আর কি পাইলাম, আল্লাহ নিঃশ্বাস নিঃশ্বাস নেয়, মানে হচ্ছে কি এটা আমি জানি না। নিঃশ্বাস নেয়, ফু দেয়, তো ফু দেয় না আল্লাহ, ফু হ্যাঁ এর হ্যাঁ, ফু সম্পর্কে দিতে কোরআনে পারে বলা আছে কিন্তু, না, ফু দেয়াটা তো, আছে ফু দেয় কিন্তু নিঃ, ফু দেয়াটা তো নিঃশ্বাসের সাথে সম্পর্কিত, ফু দেয়াটা ভাই না না নিঃশ্বাসের না সাথে সম্পর্কিত, না না, নিঃশ্বাসের অবশ্যই লাগে ফু সম্পর্ক নাই, কারণ না আল্লাহ না অনেক কিছু সম্পর্কে সম্পর্ক করতে পারে। না না না, ফু দিতে হলে তো নিঃশ্বাস নিতে হবে, আপনি নিতে হবে, না নিলে তো আপনি ফু দিতে পারবেন না ভাই, না 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 না, নিলে এটা আল্লাহ কিন্তু নিঃশ্বাস, আল্লাহ নিঃশ্বাস না নিয়ে ফু দিতে পারে। না ভাই, আপনি তো মানে আপনি লজিকে আসবেন, আপনি না না, ফুটা লজিক গ্রহণ আপনার না করে, বিজ্ঞানের সাথে তো আল্লাহ না না, শুনেন, ফু আমরা দেয়াটা, বিজ্ঞানকে শোনেন, ফু আল, দেয়াটা হ্যাঁ জিনিসটা কি, ফু দেয়া জিনিসটা কি, ফু দেয়াটা হচ্ছে বাতাসটা বাইরের দিকে ছাড়া, তাই না, হুম বাতাসটা বাইরের দিকে ছাড়াটাই তো ফু দেয়া, আর বাতাস, বাতাসটা যদি আপনি ভিতরের দিকে না নেন তাহলে আপনি বাইরের দিকে কিভাবে ছাড়বেন, তাই না, এটা এটা আল্লাহ মালুম, ঠিক আছে, জাকির নায়ক আচ্ছা ঠিক কথায় আছে, অনেক বুঝলাম কথা আল্লাহ আল্লাহ মালুম। বুঝলাম আল্লাহ মালুম, কিন্তু আমরা আমাদের যে মানে লজিক ব্যবহার করি তো আমরা একটা জিনিসকে মানে পোর্ট্রেট করবো, তাই না, মানে আমরা চিন্তা করব যে সেটা কিরকম, আমাদের লজিক বলতেছে না যে না, যদি কেউ, যদি লজিকটা কেউ, আপনারা শুনেন, আমরা না না, আমরা আচ্ছা ভাই, লজিক্যালি লজিক্যালি চিন্তাটা করি, লজিক্যালি চিন্তাটা করি, হ্যাঁ এই যে আল্লাহ, এই যে এই লজিক্যালি আমরা চিন্তাটাকে করে নিই, আগে করে দেখি যে আল্লাহটা আসলে কেমন কি আচ্ছা একটা ঠিক আছে হয়। হ্যাঁ, আমরা তো একটা জিনিস ঠিক আছে, বানাইতেছি, ঠিক আছে, বানায় তারপর ঠিক আছে, দেখছে, দেখবো যে এটা কিরকম হয়, তাহলে আল্লাহ যে ফু দিল মানে বাতাসটা বাইর করলো, বাতাসটা সে নেয়, তাহলে তার মানে সে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেয়, তার মানে তার একটা ফুসফুসও আছে, ফুসফুসও থাকার কথা, নাহলে ফুসফুস না থাকলে বাতাস নেয়া ছাড়ার কোনো অর্থ হয় না, তাই না, তাহলে ফুসফুস যদি মানে সে ফু দেয়, তার ফুসফুসই নাই, তাহলে সে ফুটা কোত্থেকে দিতেছে, সেটা আমাদের প্রশ্ন আসে। তারপর এই যে এই জিনিসগুলা, তাহলে আমরা কয়েকটা জিনিস পাইলাম, আল্লাহ কয়েকটা জিনিস পাইলাম, কিন্তু আবার অনেক লোকে বলতেছে আল্লাহ নাকি নিরাকার, মানে যারা ঠিক আছে, ইসলাম মনে সম্পর্কে করেন ভালো, বলেন। না যারা ইসলাম সম্পর্কে ভালোভাবে জানে না তারা বলতেছে আল্লাহ নিরাকার, হ্যাঁ কিন্তু হ্যাঁ আল্লাহ কিন্তু নিরাকার না, ইসলামের আল্লাহ মোটেও নিরাকার না। আমি এটা পরিষ্কার ভাবে সকল মুসলমানদেরকে বলতে চাই, ইসলামের আল্লাহ কখনো নিরাকার না, কোরআন হাদিসে অসংখ্য জায়গায় বলা আছে আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহ অনেক বড়, আল্লাহ, তারপর আরেক জায়গায় বলা আছে কিয়ামতের ময়দানে 8 জন ফেরেশতা তাকে তার আরশটা বহন করবে, এবং সেই আরশটা বহন করার সময় আরশটা মচমচ করে শব্দ করবে, কারণ আরশের উপরে আল্লাহ এত ভারী যে আরশটা মচমচ করে শব্দ করবে। আবার আরেক জায়গায় বলা আছে একজন সাহাবি মারা গেছিল হযরত মুহাম্মদের, সেই সাহাবি মারা যাওয়ার কারণে আল্লাহর আরশ অনেকবার কেঁপে উঠছে, কেঁপে উঠছে আল্লাহর আরশ, তার মানে ঠিক আমরা আছে, বুঝতে পারি আল্লাহ মানে দুঃখ পাইলে আল্লাহ তাআলা এত দুঃখিত হইতো, বাবা, আল্লাহ তাআলা দুঃখিত হইলে এত দুঃখিত হইতো যে আরশটা পর্যন্ত কেঁপে উঠতো, ঠিক আছে। এখন এই জিনিসগুলা অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারি যে আল্লাহ মাঝে মাঝে রাগ হয়, খুশি হয়, তারপর আবার আনন্দ পায়, মানে আনন্দের আনন্দের খুশিতে মানে বাচ্চাদের মতো, আবার কিছু জিনিস চায়, এসে আমাদের কাছ থেকে কিছু জিনিস চায়, আমরা যেন তাকে পূজা করি বা তার প্রার্থনা করি, এই জিনিসটা সে চায়, এই জিনিসটা পাইলে তার ভালো লাগে, সে একটু ভালো ফিল করে, তার দিনটা ভালো যায়, ঠিক আছে, আমরা একটু ভালো পূজা টুজা না ঠিক করলে আছে তার দিনটা ভালো গেল এবং ঠিক আছে মানে ঠিক আছে একটু খুশি হইলো, এই জিনিসগুলো ঠিক আছে, পোর্ট্রে করলে আমরা বুঝতে পারি যে আল্লাহর ক্যারেক্টারটা হচ্ছে আসলে মোহাম্মদের ক্যারেক্টার, এটা আসলে আল্লাহ না, না এটা শুধু হচ্ছে মোহাম্মদ না, মোহাম্মদের ক্যারেক্টার, শুধু মোহাম্মদ না, শুধু মোহাম্মদ না, মানে অনেক মমিনদের ক্যারেক্টার, নবী কিন্তু মোহাম্মদ একাই না।
আচ্ছা দেন আপনাকে একটা, মোহাম্মদের পরে কিন্তু আপনি আপনাকে একটা চমৎকার হাদিস হাদিস, করতে দেন, হ্যাঁ আপনি বলেন, আপনাকে আমি একটা চমৎকার হাদিস পড়ে শোনাবো, শুনেন আপনি বলতে থাকেন। হ্যাঁ নবী কিন্তু মোহাম্মদ কিন্তু কয়ে গেছে কি যে আখেরি নবী মানে শেষ নবী মোহাম্মদ, এটা কিন্তু মোহাম্মদ বইলা গেছে, কিন্তু আজকে এখনো বর্তমানে আমরা যদি মোহাম্মদের উম্মতদের ভিতরে দেখি এখনো অনেকে কিন্তু তাদের নিজেদেরকে নবী দাবি করতেছে, এখনো আপনাকে, কিন্তু তার উম্মতরাও নিজেদেরকে নবী দাবি করতেছে। আপনাকে কয়েকটা হাদিস কি আমি পড়ে শোনাবো, কয়েকটা মজার মজার হাদিস? আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 শোনান, আমার ভালো লাগে এগুলো পড়তে, আমার আচ্ছা নবীর যে মনে করেন ওই লুচ্চামি টুচ্চামি এগুলো যদি আপনি কন, কারণ আমি গেলে আমি আল্লাহর উপরে ছেড়ে দিই, কারণ আল্লাহ যা কইছে আমি এটা বিশ্বাস করি, আল্লাহর হুকুম হলো আমি একজন মুমিন, আল্লাহর হুকুম মানা আমার কিন্তু মনে করেন যে এটা ফরজ, আল্লাহ যদি আমার হুকুম করে আসিফ কাইটা লাও তাহলে কিন্তু আমাদের কাইটা লাইনে আমার ফরজ, কারণ এই দুনিয়া হলো 2 দিনের, কথাটা বুঝেন আসিফ ভাই, এই দুনিয়া কিন্তু 2 দিনের, কিন্তু আপনারা মায়েরা কিন্তু আমি অনন্ত জীবন পাইতেছি এনে সুখের, যে হুট্টুর আরো কি জানি কয় পরি টরি না কি জানি, আমি ভাই মূর্খ মানুষ, সাইকেল আসলে আবার করছি বেশি বুঝি কম, তবে আপনাদের বাংলায় কর আমি আমি আপনার কথাগুলো শুনি, কিন্তু আপনাদের নাচতে গেলে আমি জানি আপনি নরকে যাবেন জাহান্নামে যাবেন, কিন্তু আমার নবীর যখন গুনগান আমরা গান যে নবী অমুক মহিলা অমুক মহিলা অমুক রেখা চালছে অমুক চালছে, এটি আমার খুব ভালো লাগে, কারণ আমার নবী তো একজন বীর, আচ্ছা আমার নবী আপনারা আপনারা এভাবে কেটে ফেলতে ইচ্ছা করে না ভাই, আপনাদের কাটতে ইচ্ছা করে, শুনেন আমার এই জন্ম কিন্তু 2 দিনের জন্ম, কথাটা বুঝছেন, এমন আছে আজকে রাইতে যে আমি ঘুমাম আলহামদুলিল্লাহ কথা বলি মরে যেতে পারি, তাহলে আমার বাকি জন্ম কই যাব। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি, এটা পাবেন হচ্ছে হ্যাঁ ইসলামিক ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া সহিহ বুখারী হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 4770। এই হাদিসে বলা হচ্ছে আয়েশা রাহমাত আলী বললেন, মহিলাদের কি লজ্জা হয় না যে নিজে নিজেদের, এই যে একটা কোরআনের আয়াত আছে না যে কোনো নারী যদি নিজে মুহাম্মদের কাছে নিজেকে সমর্পণ করে তাহলে মুহাম্মদের জন্য সেই নারী হালাল, এই ধরনের একটা আয়াত আছে না কোরআনে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আছে এরকম, এখন এই আয়াতটা নিয়ে হযরত আয়েশা ক্ষেপে গেছিল, এখানে হাদিসটাতে বলা হচ্ছে আয়েশা রাহমাত আলী বললেন, রাদিয়াল্লাহ বললেন, মহিলাদের কি লজ্জা হয় না যে নিজেদের পুরুষ পরপুরুষের কাছে সমর্পণ করছে, কিন্তু যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হলো, হে মোহাম্মদ তোমাকে অধিকার দেয়া হলো যে নিজ স্ত্রীগণের মধ্যে থেকে যাকে ইচ্ছা আলাদা রাখতে পারো, আয়েশা রাহমাত রাদিয়াল্লাহ বললেন, হে রাসূলুল্লাহ আমার মনে হয় আপনার রব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার ত্বরিত ব্যবস্থা নিচ্ছেন। মানে আয়েশা বলতেছে ঠিক যে আছে আপনি যখন চান আয়াত তখনই আল্লাহ আয়াত নামায় দেয়, মানে আল্লাহ আপনার আয়াত, ঠিক আছে আল্লাহ আপনার ইচ্ছা যখন আপনার কোনো মেয়েদের সাথে করতে ইচ্ছা করে তখনই আল্লাহ সাথে সাথে আয়াত নামায় দেয়। মানে আয়েশা এটা নিয়ে সরাসরি কথা বলছে, মোহাম্মদের ঠিক আছে সামনে আয়েশা, আয়েশা একটা বাচ্চা মেয়ে, চিন্তা করে দেখেন আয়েশা একটা বাচ্চা মেয়ে, এই কারণে আমি আয়েশাকে খুবই পছন্দ করি, আমার অন্যতম ফেভারিট ক্যারেক্টার হচ্ছে আয়েশার ক্যারেক্টার, যে আয়েশা হচ্ছে এমন একটা মানে ডায়নামিক যারা ক্যারেক্টার, চকলেট দেখলে মানে যারা চকলেট দেখলে আই লাভ ইউ কয় আর কি, না মানে না চকলেট দিলে আয়েশা আই লাভ খুবই ইউ কয় আর কি, ইন্টেলিজেন্ট একটা মেয়ে, সে হযরত মোহাম্মদ তখন হচ্ছে অত্যন্ত ক্ষমতাশালী একজন ব্যক্তি, তার সামনে হ্যাঁ দাঁড়ায় হ্যাঁ মানে সে একজন যখন রাজ এই কথা, আরবের, হ্যাঁ তার সামনে দাঁড়ায় সে যখন এই কথা বলতে পারছে যে ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনার রব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার ত্বরিত ব্যবস্থা নিচ্ছেন, মানে হচ্ছে এটা হচ্ছে একটা ইঙ্গিত পূর্ণ একটা খোঁচা মারা কথা, যে আপনি যখনই মেয়ে মেয়েদের সাথে করতে চান আল্লাহ সাথে সাথে আয়াতনামায় আপনার করতে বলে। মানে ঠিক এই আছে যে এই যে হাদিসটা, এই হাদিসটা আমার অন্যতম একটা প্রিয় একটা হাদিস, যে আয়েশার ডাইনামিক ক্যারেক্টার এখান থেকে বোঝা যায়, এবং আয়েশাকে হযরত আবু বকর এসে মারধরও করছিল, কারণ হচ্ছে সে হযরত মুহাম্মদের সাথে মানে কিছু বেয়াদবি করছিল, এই কারণে হযরত আবু বকর আয়েশা একবার মারধরও করছিল। এই জিনিসগুলো যখন আমি পড়ি তখন একটা আমি, আমার মনে হয় যে আয়েশা ক্যারেক্টারটা একটা মানে সেই রকম একটা ডাইনামিক ক্যারেক্টার, যে মুহাম্মদের উপরে কথা বলতে পারতো। না না বাচ্চা মেয়ে কি বলবে না বলবে ওটা তো আমরা মানে নিতে পারি না, সে ভালো বলতে পারে খারাপও বলতে পারে, কারণ সে একজন বাচ্চা মেয়ে, সে তো সাবালক না নাবালক, সেই কারণেই, সেই কারণেই সে সত্য কথাগুলো বলে ফেলতো আর কি। মানে অনেক সময় যে রাজা, ন্যাংটা রাজার গল্পটা পড়ছেন না, ওই যে একটা একটা রাজা একটা অদৃশ্য পোশাক বানাইলো, ন্যাংটা রাজার না গল্পটা ভাই আপনি পড়ছিলেন? বলেন বলেন, গল্পটা হচ্ছে না যে না না একজন রাজা এক মানে ঈশ্বরে ডাকছে যে সবচেয়ে ভালো পোশাকটা তারে তৈরি করে দিতে হবে, কারণ রাজ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দর্জি আসে, দর্জি এসে কেউ পোশাক বানায় সেটা পছন্দ হয় না রাজার, রাজা তো খুবই খেপে আছে, এখন বলতেছে যে এই পোশাকটা না বানায় দিতে পারলে সব দর্জিরে গর্দান নিয়ে নিব। তখন এক দর্জি আসছে যে হুজুর আপনারে আমি এমন একটা পোশাক বানিয়ে দিব সেটা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পোশাক, এটার উপরে আর কোনো পোশাক নাই। তারপরে সে তাকে মানে অনেক টাকা নিল এই রাজার থেকে, অনেক টাকা নিয়ে এমন একটা পোশাক বানিয়ে দিল, অদৃশ্য একটা পোশাক যে এই পোশাকটা দেখা যায় না তোকে, ঠিক আছে। এখন রাজাকে বলতেছে রাজা মশাই আপনি এই পোশাকটা পরবেন, পরে রাস্তায় বের হবেন, রাস্তায় রাস্তায় ঘুরবেন, এই পোশাকটা কিন্তু যারা হচ্ছে জারজ সন্তান তারা এই পোশাকটা দেখতে পাবে না, শুধুমাত্র যারা হচ্ছে হ্যাঁ যে, ঠিক আছে যারা হচ্ছে কি ইয়া সন্তান তারা এই পোশাকটা দেখতে পাবে, হ্যাঁ হ্যাঁ এখন বৈধ সন্তান যারা তারা বৈধ দেখতে সন্তান পাবে, তারা দেখতে পাবে, আর যদি প্রতিবেশী ঠিক সন্তান আছে হয় বা জারজ সন্তান হয় তাহলে দেখতে পাবে না। তাই তখন তারা রাজা দেখতে মশাইকে পাবে দেখায় বলতেছে এই যে রাজা মশাই দেখেন পোশাকটা দেখতে পাচ্ছে, রাজা তো কিছু দেখে না, এখন সে কি বলবে, বলতে গেলে তো সে জারজ ভয়ে সন্তান বলে বলে না, দিবে। ঠিক তখন আছে সে বলে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে অসম্ভব সুন্দর জামা, হ্যাঁ পরায় দাও আমাকে, তারপর তাকে পরায় দেওয়া হলো জামাটা, তারপরে ঠিক সে আছে মানে বীর দর্পে বুক উঁচা করে রাস্তায় বের হলো, মানে ঘুরতে।
এখন তার তো কোনো জামা নাই গায়ে, আসলে সে তো ঘুরতেছে ন্যাংটা হয়ে ঘুরতেছে। এখন যেই আসে বলে বাহাবা কি সুন্দর জামা, এত সুন্দর চেহারা, এত সুন্দর জামা, কি মুখটা খচিত, এত সুন্দর জামা আমরা জীবনে কখনো দেখিনি। মানে কেউ তো আর জারজ সন্তান হইতে চায় না। এখন পরে না 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 রাস্তায় একটা সে পিচ্চি একটা ছেলে ছিল, বাচ্চা একটা ছেলে ছিল, রাস্তায় খেলতেছিল, সে এসে বলে রাজা দেখি ন্যাংটা। তখন যেই বললো সে রাজা দেখি ন্যাংটা, সেই রাজা তখন বুঝতে পারলো যে হায় হায় কাহিনী তো খারাপ। এই যে আয়েশা ছিল সেই ছোট বালকটার মতো, যে বলে দিত যে মোহাম্মদ তো ন্যাংটা, সত্য এটা বইলা, বলে দিত। সত্য বইলা বেলাই তো আর কি, হ্যাঁ সত্য বলে ফেলতো। সত্য বইলা বেলাই তো। আমি যেহেতু মমিন, আমি যেহেতু নবী মোহাম্মদের উম্মত, আমি লাইক করি আমার নবীরে, আমার নবী যে লুচ্চামি টুচ্চামি করছে, এটা শুনে লুচ্চামির কথাটা শুনতে কিন্তু খারাপ দেওয়া যায়, কিন্তু আমরা যখন দিনের দিক দিয়ে আমরা বিবেচনা করি, বুঝেন, খুন লুচ্চামি এগুলো আমরা কিন্তু, আমরা যদি কই খুনি লুচ্চা এটা কিন্তু শুনতে খারাপ দেওয়া যায়, কিন্তু আমরা, আমি যদি আমার জায়গায় ইসলামের মানে জায়গায় খারে বৈশা যদি আমি বলি, তখন কিন্তু আমরা এটা লুচ্চা বলতাম না, খুনি বলতাম না, কথাটা বুঝেন। আমরা এটা মনে করেন যে বুঝলি কথা, বুঝলি বলবো যেটা আল্লাহর, বুঝেন নাই আপনারা বলেন কি লুচ্চামিকে আমার তো আমি, নবীরে, আমার নবী, লুচ্চামিকে তো লুচ্চামি বলবো না, খুনি ধর্ষকরে তো আমি না না খুনি না ধর্ষকে বলবো। না কিন্তু আপনি এটা ইসলামের আপনি দিক দিয়ে বলবেন। দেখেন, ইসলামের দিক দিয়ে দেখেন, বা খ্রিস্টানিটির দিক দিয়ে দেখেন, বা ডাইন দিক দিয়ে দেখেন, বা বাম দিক দিয়ে দেখেন, খুনি তো ভাই খুনি, ধর্ষক তো ধর্ষক। না না ভাই এটা তো আমি তো নাস্তিক, সেই কারণে আপনি বলতেছেন, কিন্তু আমি যেহেতু মমিন আমি তো এটা বলবো না, হ্যাঁ আপনি কথাটা বলবেন না, বুঝছেন, ঠিক আছে বুঝছি, হ্যাঁ সেটা আমি বুঝছি। তো মমিন, খুনের খুন করছে নবী মোহাম্মদ, খুন করছে এটা আমি স্বীকার করি, কিন্তু এই যে তওবা তওবা খুন করছে না, মানে আমার নবী মোহাম্মদ যে মনে করেন যে যাদেরকে মানে হত্যা করছে তারা কাফের ছিল, আর হ্যাঁ যেসব মেয়েদের সাথে সেক্স করছে, কথাটা বুঝছেন, সেক্স করলে কি হারামি হয় নাকি, আমি ইসলামের পুরো বুঝি না, একটু একটু বুঝি, এটা মনে হয় খারাপ, মানে আমার নবী যাদের সাথে মনে করেন যে ওই আল্লাহর হুকুমে আর কি যে ইয়া সহবত করছে আর কি করেছে, ইয়া, সহবত করেছে, হ্যাঁ 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 আল্লাহর হুকুমে করছে, এটা কিন্তু শুনেন আল্লাহর হুকুমে করছে, আপনার আমি যে কথাটা ফুলা করে বসেছিলাম, আপনি আসিফ মহিউদ্দিন, আপনি কিন্তু একজন নাস্তিক, আপনি একজন কাফের, আপনি একজন খারাপ, আপনার এই দুনিয়ায় কিন্তু শেষ, আখেরাতে কিন্তু আপনারা মনে করেন নরকে পুরায় মুরায়া, আর আগুন টাগুন পচা গলা টুস টুস আর অনেক অনেক কইলে কিন্তু শেষ, অনেক সময় লাগবে, অনেক কিছু সাপে কিন্তু কামড়াবে, খালাই কুমির পারবো, কামড়াবে, হ্যাঁ হ্যাঁ, আর হুর হ্যাঁ তুর হ্যাঁ কিছুই দিবে আরে না। এটা তো সিম্পল, আপনারা তখন এটা তো হুর নিয়ে সিম্পল, ঘুরবেন আমরা আমার সামনে সামনে, এই যে দেখ বেটা আমি হুর পেয়েছি। না আমরা রে আরো খারাপ পচা গলা যে পুষ্টু যে লার্ভা বাথরুমের এগুলার ভিতরে ফালাই দিবো, আমরা খালি কাবয় বেন কাবয় বেন, উঠতে না বুঝতে উঠলেও পেরেছি, আবার হেনে গিয়ে পড়বেন, উঠলে হেনে করবেন, এটার ভিতরে ফালাবো, তাহলে আমরা কিন্তু ওই আমগর সম্বন্ধে আমরা জানেন না, আমার নবী সম্বন্ধে আমরা কিন্তু বুঝেন না, কিন্তু আমরা বুঝি যে আমার নবী যা করছে আমরা কইতেছেন যেটা লুচ্চামি, এটা আমরা কি কইতেছি ফরজ আল্লাহর হুকুমে করছে, কিন্তু কথাটা বুঝেন, আপনি যদি নবী হইতেন, আপনি আসিফ ভাই যদি আজকে নবী হইতেন আপনি কিন্তু তাই করতেন, দেন আপনি কিন্তু নবী না দেখে কিন্তু আজকে আপনি নীতি কথা কইতে পারতেছেন, আসিফ ভাই আমার কথা বুঝেন, হ্যাঁ আপনি কিন্তু হ্যাঁ নবী না দেখা আপনি কিন্তু আরবের বাদশা না কিংবা বাংলার বাদশা না ভারতের বাদশা না, ঠিক আছে, আমি কিন্তু ইন্ডিয়ান পোলা, কথাটা বুঝছেন, আপনি যদি আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান হইতেন তাহলে কিন্তু ইন্ডিয়ার আইনে আপনি কইতেন, যেহেতু আপনি থুঙ্কো একজন আসিফ মহিউদ্দিন ওই জার্মানের গভর্নমেন্টের ছোট একটা চাকরিজীবী মানে নকরি করে আপনি চলেন, তাহলে আপনার পক্ষে কিন্তু এইসব কাজ করা সম্ভব না, আমরা কিন্তু পাশের চামড়া মনে করেন বাইরিয়া পুলিশে উড়াই নিবো, এরকম ছোটখাটো নবী যেটা করছি আর একটা থুঙ্কো কাম একটা করলে করলে, কিন্তু আমাদের হ্যাঁ পাশের চামড়া থাকতো না, হ্যাঁ, যে আমাদের কোনো পাশের সভ্য চামড়া দেশে, কিন্তু থাকতো না, যে কোনো সভ্য দেশে হ্যাঁ এই আমার একাম পাশের, করলে পাঁচার চামড়া হ্যাঁ ভাই থাকবে না ভাই। আমার বউই পাশের পাশে, চামড়া থাকতো আমার না, বউই আমার পাশে চামড়া তুলে ফেলাম ভাই, হ্যাঁ এটা হ্যাঁ বাদ এটা দিন, ঠিক, আমরা বুঝুন সরকার তো আমাদের পরে, বউ এই পাশের চামড়া, সরকার তো ঠিক পরে। আছে আমরা বউ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরপরে আপনার আর একটা জিনিস আমি দেখছি, আমার নবী বেশিরভাগ বিয়াগুলা করছে 50 বছরের পরে, আমার ভালো লাগছে আপনার কথাটা, আমি অ্যাকসেপ্ট করি, মানে বিয়াগুলা হ্যাঁ 50 বছরের পরে করছে, এখানে আপনি একটা কথা কইছিলেন কি জানি যে খাদিজার গর্জামাই ছিল, দেখেন এই যে গর্জামাই ছিল এটা আমি অ্যাকসেপ্ট করি, কিন্তু এটা যদি আমরা ডাইরেক্ট গর্জামাই এটা কিন্তু তা না, খাদিজা কিন্তু হ্যাঁ সবকিছু দান করে দিছিল, ঠিক আছে, মানে দান আল্লাহর করে হস্তে দিছিল, দান করে দিছে, মোহাম্মদকে দান করে দান দিছিল। আমার নবীর কাছে করছে, আমার সম্পত্তি সব নবীর কাছে দান করছে, কারণ খাদিজা কইতাছে আমার নবীরে যে দেখো আমি কই দান করবো না করবো, আমি তো দান করার জায়গা চিনি না বুঝি না, কথা বুঝতেছেন, তাই আমার নবী মোহাম্মদ তখন কইলো যে শোনো তুমি আনতা যে কই দান করবা, তোমার 1 টাকা তুমি দান করবা, সেই টাকা কি শয়তানের হাতে ফিরে যায় নাকি, শয়তানের হাতে ফেললে তো তুমি জাহান্নামে যাবা, তুমি দেলা আমরা আনতা যে দিয়ে দেবো, কারে, কারণ শয়তানের তো আলাদা কোনো রূপ নাই, মানুষ রূপী শয়তান, সেটাই, আসিফ ভাই হ্যাঁ হ্যাঁ, শয়তান কিন্তু সব মানুষ রূপের ভিতরে, মানুষের ভিতরে শয়তান, তখন খাদিজা কইলো আমার এই সম্পত্তি কই দান করবো, তখন কইলো আসিফ কথা তুমি খারাপ নাই কই দান করবা, কারণ তুমি কারে না কারে দান করবা, হ্যার ভিতরে কি শয়তানই বয়ে রয়েছে নাকি, যদি শয়তানের হাতে তোমার সম্পত্তি পুরো জায়গা তাহলে তো তুমি জাহান্নামে যাবা, তুমি এক কাম করো, আমি যেহেতু আল্লাহর লগে আমার যোগাযোগ আছে, আমি যেহেতু ডাইরেক্ট পাঁচ লোক কানেকশন, ভালো লোক, হ্যাঁ হ্যাঁ তুমি টাকা গুলা তোমার সম্পত্তি যা কিছু আছে সবগুলো আমার নামে করে দাও, আমার এই দিয়ে দাও, তাহলে আমি জায়গা বুঝ যা, কারণ আমি শয়তান চিনি, দেন মানুষ সবাই কিন্তু শয়তান চিনে না, একমাত্র নবী রাসূল ছাড়া আর কেউ কিন্তু, আমরা হাদিস কোরআন তো কম পড়েন না বহুত পড়ছেন, আপনি দেখবেন সব জায়গায় কিন্তু একই কথা, নবী রাসূল ছাড়া আল্লাহর দুস্ত ছাড়া কেউ কিন্তু শয়তান চিনে না, আমরাও চিনি, কারণ আমরা তো মনে করেন মারফতি লাইনে অনেক সাধারণ মানুষ করছি, কথাটা বুঝছেন, সাধনা করছেন, মানে আমরাও হ্যাঁ। শয়তান, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ ভাই বলেন বলেন, হ্যাঁ বলেন, এখন শোনা যাচ্ছে। আমরা আমরাও কিন্তু শয়তান কম বেশি চিনি, কথাটা বুঝছেন, কারণ ওই সাধনার লাইনে মনে করেন ইসলামের ভিতরে 4টা তরিক,
শরীয়তে মারফতি হাকি গতি আরো জানে কি কয় এরকম চার তরিক এর ভিতরে ধর্মের ভিতরে আরো বাঘ আছে কয়েক হাজার কথাটা বুঝছেন এগুলো সব ক্লাস যতক্ষণ একটা লোক পাস না করে আইবো ততক্ষণ হ্যাঁ কিন্তু খাঁটি ইসলামের লোক হতো না আর এই ক্লাসগুলো পাস করলে তারা এক একজন মনে করেন ডাইরেক্ট মনে করেন যে নবী কি সেহারাই নিজেরাই মনে করেন আল্লাহ পর্যন্ত জায়গা আপনি আজকে দেখেন নবীর উম্মতের ভিতরে অনেকে আছে নবী দাবি দেয় আবার এরকম অনেক আছে নিজের আল্লাহ দাবি দিতেছে মুসলিমের ভিতরে এগুলো আপনি পাইছেন কিনা আমি জানি না কিন্তু এগুলো আমার মনে করেন আমি অনেক আল্লাহ মানে দাবি দেওয়া আল্লাহর লগে দেখা আমার সাক্ষাৎ হাত মিলানি ওই যে ভক্তি মুক্তি আরো কি জানি কয় চুম্মা টুম্মা খাওয়া ফাইয়া ফিরা শরীর আমি ভাই বহুত খাচ্ছি ইসলামের লাগা বুঝছেন আল্লাহ আল্লাহ শরীর টিপছেন আপনি? মানে আল্লাহ শরীর মানে এটা অনেক কি কম মোমিন অনেকে আমরা লাইভ দেখতেছে হাজার হাজার মানে বাপরে, যারা হ্যাঁ বুঝতে নিজের আল্লাহ পেরেছি। দাবি দেয় এরকম লোকের ও এরকম লোকের আত্ম আমি টিপাইছি আচ্ছা, আল্লাহ তার মানে হাত, আল্লাহর হাত পা টিপে আসছেন? আল্লাহর হাত পা কি ব্যথা না করে না মাঝে আমি মাঝে? আল হ্যাঁ না না শুনেন আল্লাহ আল্লাহ এটা অনেক কি কম আমার মোমেন বাইনছেন অনেকে আছে ইসলামের ভিতরে হাজার হাজার তরিক চার তরিক হলো সর শ্রেষ্ঠ তরিক চারটা এর ভিতরে হাজার হাজার মনে করেন মাজার তাজাব আরো জানি কি জানি কয় অনেক কিছু আছে ইসলামের ভিতরে এগুলা ক্লাস কিন্তু সবাই করে না আবার এটার ভিতরে বিধান আছে যে মনে করেন ওই যে কি জানি মাজাব গুলার ভিতরে কি জানি কয় কাদিয়ানি মাদিয়ানি কয় না একদল আরেক দলের কইবো রে তোরা কিন্তু সেই দলের কথা কইস না বলে কিন্তু কাফের হয়ে যাবি সেই দল কইবো সেই দলের সেই দল কিন্তু মনে কর কাফের হ্যারা কিন্তু ওই যে ভাই আমি পড়ালেখা কম জানি চার ক্লাস পড়ালেখা করছি ক্লাস ফোর ঠিক আছে হ্যাঁ আমি বলেন সব বলেন। ভাঙে কইতাম না আমনে কইতে পারবেন কিন্তু আমার কিন্তু মাথার ভিতরে এটা আছে কারণ যে ক্লাস গুলো আমি করে আইছি যে দল গুলার লগে আমি চলে আইছি আমার এটা মনে করেন যে আমার আমি এটা বলতে পারি যে আমি মূর্খ আগে কইতেছি আসিফ ভাই আপনার লগে কি কইতেছি না কইতেছি ঠিক আছে ভুল বেয়াদি বলে মাফ করবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, বলেন বলেন। মানে ভুল বেয়াদি বলে মাফ চাই না আমি মানে অভিশাপ দিয়ে দিবেন যে যা আচ্ছা ধ্বংস হয়ে যা ঠিক আছে না না, মানে আমি তো মাফের আসলে খাতিরে অভিশাপ দিই না, আমি তো মোহাম্মদের মতো চরিত্র না, তো না না মোহাম্মদ কিন্তু অভিশাপ দিত মানুষকে, খালি লানত লানত দিত আচ্ছা আর কি। হ্যাঁ 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 আমি কিন্তু মমিন এরম মমিন কিরম মমিন জানেন আল্লাহর কাছে মমিন তো আমি মাফ চাই না আমি কি কই জানেন যে আল্লাহ অপরাধ করলে আল্লাহ তুই আমার সাজা দিবি আচ্ছা আচ্ছা, আমার মাফ করিস না কারণ তুই আমার মাফ করে দিবি কালকে তুই আমি মাফ দেখে আরেকজনের অপরাধ করবো আমি এই কথা কই আল্লাহরে হ্যাঁ কি হ্যাঁ কই ঠিক আল্লাহরে আল্লাহ তুই আমার মাফ করিস না অপরাধ করলে আমি চুরি বাটপারে সিটারে মিশা কথা দান্দাবাজি করলে আমার মাফ করিস না সাজা দিবি কারণ তুই আজকে আমার মাফ করবি তা আমার দেহা দিয়ে আরেকজনেও অপরাধ একই করার অপরাধ সুযোগ করবে। পাবো যে হ্যাঁ হ্যাঁ হে আসলাম গড আসলাম রে তো দিয়ে আল্লাহ মাফ করে দিছে এই অপরাধের পরে আমরাও করি আমরাও পরে মাফ চাই তা আমি ডাইরেক্ট আল্লাহ রে কই যে আল্লাহ তুই আমার মাফ করিস না অপরাধ করলে অপরাধ করলে মাফ করিস না ফুটবলের মতো পাসের ভিতরে শট মারবি ইন্ডিয়া থাই না ইন্ডিয়াতে না পাকিস্তান ফালাইবি কারণ পাকিস্তান তো মনে কর যে তোর উম্মতের খাস আমগোছি তো ঠিক আছে ইন্ডিয়া তো মনে কর হিন্দুস্তান ঠিক আছে হ্যাঁ 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 ভালো তা আমি এরকম ডাইরেক্ট কই যে মাফ মাফ চাই না আপনারা কইতাছি আসিফ ভাই ভুল বেয়া তুমি করে থাকলে অভিশাপ দিয়ে দিবেন ঠিক আছে না না ভাই, আমি অভিশাপ দিই না ভাই, অভিশাপ দেওয়ার ঠিক অভ্যাস আছে নাই, আপনি কারণ আমি ভালো আগে থাকেন। কইছিলে আবার আমি হ্যাঁ আমি ভাই এখন শেষ করে দিব লাইভটা, কারণ হচ্ছে অনেক না সময় হয়ে আচ্ছা গেছে, ঠিক আছে ভাই আমার ছেলেটার ঠিক এখন আছে একটু কোলে নিতে হবে। আমি তাহলে আজকের মতো না না বিদায় না নেই ঠিক ভাই। আছে ঠিক আছে ভাই ভালো থাকেন মাঝে মধ্যে অ্যাড দিয়ে না আমি করে যত কই দেন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আপনার আছে, কথা কইতে ভালো লাগে আচ্ছা ঠিক ঠিক আছে আছে ভাই, আমি ভালো কিন্তু থাকেন আপনার আপনিও। লাইক করি কারণ আপনি আপনার যে নবীর লিয়ে কথা কর আমি কিন্তু বহুত লাইক করি কারণ আপনি আমার নবীর প্রচার করতেছেন আল্লাহ পাকের প্রচার করতেছেন ঠিক আচ্ছা আছে ঠিক আছে আমি বহুত লাইক করি ঠিক আছে, আপনারে আরো প্রচার করবো, ভালো ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইলো, ঠিক এবং আছে মানে সব ঠিক সময় ভালো আছে থাকেন। আচ্ছা বাই বাই তাহলে। ঠিক আছে বাই বাই আচ্ছা আমি তাহলে এখন শেষ করছি, আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক মানুষ এখনো দেখছেন, আমি খুবই দুঃখিত, এখন আমার যেতে হচ্ছে, বাবাটাকে কোলে নিতে হবে, আবার দেখা হবে, আবার কথা হবে আরেকদিন। সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি।